এসছে মালদা থেকে। আজকে পঙ্কজবাবুর সঙ্গে হবে আমার বাউলের তত্ত্ব তরজাগানের লড়াই, কেমন? তাই দুইজন মিলেই আজকে শোনাবো বাউলের তত্ত্ব তরজাগান। জানি না আজকে কেমন হবে লড়াই। হরিবল হরিবল, জয় গুরু জয়। কি বলবো আপনাদের ঠাই, জানি না এখানে কোন কোন পালা হয়ে গেছে, কেমন? তো যেহেতু আমি এসছি, নতুন কিছুই আলোচনা করব, নতুন শিল্পী, আর আমার কাছেও আপনারা নতুন, তো আলোচনাটাও হবে আজকে নতুন রকম, কি তাই না? নাহলে অনেক রকম দোষ হবে বাবা। হরিবল হরিবল, কি বলবো আপনাদের ঠাই। দুই কথার একটা গল্প কইতে চাই, কেমন? হ্যাঁ বাবা, মানে গ্রামের একটা ছেলে ওই চিন্তা করলো, পড়াশোনাও জানে না, নিজের নামটাও লিখতে পারে না কোনো রকম, মানে এমন মূর্খ চাংরা, কেমন? এইবার চিন্তা করলো মনে মনে, যদি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করি আমার একটু গেট আপ বাড়বে। এই চিন্তা করে বাবা টাউনের একটা এমএ পাস মেয়েকে মোবাইলের মধ্যে মিস কল মারে মারে পটাই নিয়েছে, পটাই নিয়ে বিয়ে করেছে। কি বলবো আপনাদের ঠাই বাবা। বিয়ের পরে অষ্টমঙ্গলায় গিট খুলতে যায় শ্বশুর বাড়ি, আর যাই দেখে এরকম বাউল গান হচ্ছে, শ্বশুরবাড়ি এলাকায় মেলা বইছে বিশাল বড়। তো বউটা দেখতে শুনতে ভালো, চিন্তা করলো যে স্বামীটারে নিয়ে একটু মেলায় ঘুরাই নিয়ে আসি, বাবার বাড়ির দাস কি, আর আমারও একটু সাজাতটা কিছু কিনে নিয়ে আসি। তো দেখবেন ওই বউয়ের বান্ধবীগুলার সাথে নিয়ে ওই বউ করেছে কি, স্বামীকে নিয়ে চলে গেছে মেলায় ঘুরতে। এবার মেলায় ঢুকতেই বাবা সামনেই দেখে কসমেটিকের বড় একটা দোকান। কসমেটিক বোঝো তোমার, মানে মাথার চুল থেকে পায়ের পাতা যত রকমের ক্রিম লাগানো যায়, ওই দোকানটার নাম হলো কসমেটিকের দোকান। এইবার যাই কিনবে কি, প্রথমেই দেখছে সোনো বাবা। এখন তো সোনো লাগাই না, তাই না? আগের দিনে লাগাতো, আমি আমার মাকেও দেখেছি। তখন ওই 5 টাকা করে কৌটা ছিল, তাই না মা? সাদা কৌটা, লাল ঢাকনা। এখন তো ফ্রেন্ড লাভলি, বেটনবির, CDEFG কত কি, আগেও তা ছিল না, সোনো ছিল। তো এই সোনোর কৌটা দেখি বাবা 20 টাকা দিয়ে বড় একটা কৌটা কিনে স্বামীর হাতে ধরতে দিছে। এইবার ওই স্যাংরা সোনার কৌটা হাতে পায়, অত জীবনে জানে না এটা কি, খায় না গায়ে লাগায়, মানে মূর্খ হলে যা হয়। ওই কৌটা নেই, বউয়ের পেছন পেছন ঘোরে, আর মনে মনে ভাবে না জানি এর মধ্যে কি আছে, বউ হয়তো একাই খাবে, আমাকে দেবে কি না, এই টেনশন ওর মনের মধ্যে। এই করতে করতে ভরা মেলার মাঝখানে যখন ঢুকে গেছে, ওরা সহ্য হয় না, প্রাণ করে ঢাকনা খুলে বাবা দেখে সব পোনা সাদা ফকফকা আইসক্রিম। বাবা এক আঙ্গুল ভরে এক খাবলা তুলে চাটতে শুরু করছে। এবার বান্ধবী গেলে কয়, হারে দিদি। কয় কি হলো? কয় দেখ জামাই বাবু সোনো খায়। চেংড়ি চিন্তা করলো সব পুনাস, আমি এমএ পাস নিয়ে, আর এইরকম মূর্খকে করেছি বিয়ে, এর বাবা কি এক কলম লেখাপড়া শেখায় নাই? শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে বলতে হবে যে ছেলেটারে গিয়ে এক কলম লেখাপড়া শেখান না। ঠিক অষ্টমঙ্গলায় গিট খুলে বৌমা কিন্তু স্বামীর সাথে বাড়িতে আইছে শ্বশুর বাড়ি। আসার পর শ্বশুরকে ডাকে, কয় কয় বাবা একটা কথা বলবো। কয় বলো মা। কয় ছেলেটারে কি এক কলম লেখাপড়া শেখান নাই? কয় কেন? কয় ভরা মেলার মধ্যে ঢুকে সোনোর ডাকনা খুলে আঙ্গুল ভরে এক খাপলা সোনো তুলে আপনার ছেলে খেয়েছে। ওই বুড়ার বেটা, বুড়ে ওটা আর এক মূর্খ, ওই জানি না জানি কি খাইছে, বৌমাক দেয় না, এই জন্য বৌমার আগিয়ে ফাঁদাফাঁদি করতেছে। কয় কই রে বাবা নেপাল, কি খাইছিস নিয়ে আয় তো। যাবার পর ওই বাবার হাতে দিছে কৌটা দ্বারা। এইবার বাবাও কৌটা খুলে দেখে সব পোনাস সাদা ফকফকা আইসক্রিম। বাবা 4 আঙ্গুল ভরে এক খাপলা তুলছে, তুলে চাটতে শুরু করছে। চাটার পর দেখে টেস্ট আলাদা। কয় নেপাল কাছে এত যাওয়ার পর প্রাম পর দুই চাল। কয় হারাম জাদা ছিল, এটা এমনি এমনি খায়, এটা রুটি দিয়ে খেতে হয়, কেমন? হরিবল হরিবল। আজকের আসর আমাকে ওই রকম যেন রুটি দেওয়া শুনু খাওয়ার মতো না হয়, কারণ আমিও নতুন, আপনারাও নতুন। জয় গুরু জয়। কি বলবো আপনাদের ঠাই। আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত একজন জ্ঞানীগুণী, নাম যার পঙ্কজ রায়। সম্পর্কে দাদা ভাই, আমার থেকে অনেক সিনিয়র এবং অতীব তত্ত্বজ্ঞানীর শিল্পী, তার সঙ্গে আসর করা মানে এটা আমারও ভাগ্যের ব্যাপার বাবা। জয় গুরু জয়। কী বলবো আপনাদের তাই ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আজকের পালা প্রসঙ্গ তুলতে চায়, মানে ভক্ত আর ভগবানের উপর হবে আলোচনা, কেমন কি হবে? তো একদম ভক্ত ভগবানের উপর সুন্দর একটি নতুন পালা আপনাদের মাঝে তুলে ধরতে চাই মহাভারত থেকে। তাহলে একদিকে হবে ভগবান শ্রীকৃষ্ণ, আর অপরদিকে হবে হংসধ্বজ রাজা, সে হচ্ছে অতীব কৃষ্ণ ভক্ত। কি বলবো আপনাদের ঠাই, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়ে যায়, এই যুদ্ধ হবার পর পঞ্চপাণ্ডবেরা বিজয় হয়, সেই যুদ্ধে কৌরবদের হয় পরাজয়। 100 পুত্র ধৃতরাষ্ট্রের, অন্ধ ধৃতরাষ্ট্রের সকলেই কিন্তু মারা যায়, তাই না? আমরা সকলেই জানি। কিন্তু 5 ভাই পাণ্ডব, যাদের সহায় ছিলেন স্বয়ং কৃষ্ণ জনার্দন, তাই তো তারা সেই যুদ্ধে করেছে জয়লাভ। কি বলবো আপনাদের ঠাই, কিন্তু তারা নিজের আত্মীয়দেরকে মার্ডার করেছে সেই যুদ্ধে, তাই না? যাদেরকে মেরে হত্যা করে তারা রাজত্ব পেয়েছে, তারা ছিল সকলেরই আত্মীয়। তাই তো কৃষ্ণের কাছে গিয়ে বলে ধর্মরাজ যুধিষ্ঠির তার 4 ভাইকে সঙ্গে নিয়ে, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে সঙ্গে নিয়ে বললেন, হে সখা, আমরা আজকে এই যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু যাদেরকে আমরা হত্যা করেছি তারা তো সকলেই আমাদের আত্মীয় ছিল, তাই না? তাহলে এই যে নরহত্যা একটা পাপ, আমরা মার্ডার করেছি তাদেরকে, তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? যখনই এই কথা স্বয়ং ধর্মরাজ, যিনি ধর্মের পক্ষে যুদ্ধ করেছে, অধর্মকে বিনাশ করেছে, অথচ বলছে তথাপি আমরা পাপ করেছি, কিন্তু এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? যখনই এই কথা বললেন, কৃষ্ণ জনার্দন বললেন, হে ধর্মরাজ, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তোমাদেরকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। অশ্বমেধ যজ্ঞটা কি? এই অশ্বমেধ যজ্ঞ কাকে বলা হয়? যে যজ্ঞ করবার পূর্বেই একটা অশ্ব, মানে ঘোড়া, তার পিঠে জয় পতাকা দিয়ে ছেড়ে দেবে। এই ঘোড়া যেসব রাজ্যের উপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজাকে এই পঞ্চপাণ্ডবেদের বশ্যতা স্বীকার করতে হবে, বন্ধুত্ব স্বীকার করতে হবে। আর যে এই ঘোড়াকে থামাবে তার সঙ্গেই হবে রণ, মানে যুদ্ধ। আর এই ঘোড়া ঘুরতে ঘুরতে, পরিক্রম করতে করতে গোটা পৃথিবী, আবার আসবে নিজের রাজ্যে। আসার পর, যজ্ঞ কমপ্লিট করার পর, এই ঘোড়াকে বলি দিয়ে, এই ঘোড়ার মাংস দিয়ে, অশ্বমেধ মানে মেদ শব্দের অর্থ হচ্ছে মাংস, ঘোড়ার মাংস দিয়ে সেই যজ্ঞে দিতে হবে আহুতি। দেবার পর আবার পুনরায় মন্ত্রপুত করে সেই ঘোড়াকে জীবিত করা হয়। এই যজ্ঞটার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। গোমের যজ্ঞ ঠিক তাই। কেমন? কি বলবো আপনাদের ঠাই, এই অশ্ব ছাড়ার পর অশ্ব এক করে রাজ্যের উপরে যখনই যায়, যেতে যেতে এই অশ্ব চলে গেছিলেন হংসোদ্দশ রাজার রাজ্যে। হংসোদ্দশ রাজা মনে মনে চিন্তা করলেন, ভক্তকে, ভগবানকে পাবার জন্যে প্রতিটা ভক্ত আমরা পাগল হয়ে থাকি, তাই না বাবা? ভগবানের চরণ পাবার জন্যে মনি ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করে। আজকে যদি আমি এই অশ্বকে থামাই, আমার রাজ্যে পঞ্চপাণ্ডবেরা যুদ্ধ ঘোষণা করবে, তাহলে ভক্ত এবং ভগবান তাদের দুজনেরই চরণধুলি পড়বে আমার রাজ্যে। তাই তো এই ছিল তার মনের বাসনা। ভগবানকে তো সকলেই পায়, তাই ভক্ত ভগবান উভয়ে আসবে যখন আমার রাজ্যে, আমার এই রাজ্য হবে পাপ থেকে মুক্তি। তাই তো সেই পাপ থেকে মুক্তি পাবার পরে আমি এই অশ্বকে থামাবো। তাই তো হংসোদ্দশ রাজা সেই অশ্বকে যখনই থামালেন, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো। কি বলবো আপনাদের ঠাই, হংসোদ্দশ রাজার ঘরে ছিলেন অতীব একজন কৃষ্ণ ভক্ত সন্তান, যার নাম ছিল সুদন্যা। কৃষ্ণ নামবিহীন সে একটা জলস্পর্শ করে না। যখনই যুদ্ধ ঘোষণা করলেন হংসোদ্দশ রাজা, তার সকল প্রজাদেরকে, সেনাদেরকে ডেকে বললেন, শোনো, আগামী দিন দুপুর বেলায় হবে যুদ্ধ। তাই এই যুদ্ধের সময় সকলেই সকাল 10টার মধ্যে আমার এই রাজ্যে হাজির হওয়া চাই। যে সময়কে দাম দেবে না, যে সঠিক সময় আসবে না, তাকে উত্তপ্ত তৈলের মধ্যে ছাপ দিয়ে নিজের জীবনকে আহুতি দিতে হবে। যখনই এই কথা বললেন, কি বলবো আপনাদের ঠাই, হংসোদ্দশ রাজার একমাত্র সন্তান নাম যার সুদন্যা, অতীব কৃষ্ণ ভক্ত, এই সুদন্যাই আসতে করলো দেরি। কিন্তু রাজার কাছে সকল প্রজাই তার সন্তানের ন্যায়, তাই সকলের জন্য আইনটা সমান। তাই উত্তপ্ত তৈলের মধ্যে তার একমাত্র সন্তানকে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হবে। এই আদেশ যখনই আদেশ হলেন, অতীব কৃষ্ট ভক্ত সুদন্যা তার সর্ব অঙ্গে কৃষ্ট নাম লিখে নিয়ে তিনি যখনই হা কৃষ্ট প্রাণ কৃষ্ট বলে সেই উত্তপ্ত তৈলে ঝাঁপ দিলেন, স্বয়ং কৃষ্ট জনার্দন সেই উত্তপ্ত তৈলের মধ্যে থেকে আমার সন্তানকে বাঁচিয়ে দিলে। কিন্তু যেদিন যখন যুদ্ধ করতে যাবে, আমার পুত্র সর্ব শরীরে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে নিয়ে যায়, কিন্তু যুদ্ধটা কার সাথে হয় না? অর্জুনের সাথে হয়। একদিকে অর্জুন যেমন কৃষ্ণ ভক্ত, অপরদিকে আমার পুত্র সুধন্যা সেও অতীব কৃষ্ণ ভক্ত। তাই দুই ভক্তের মধ্যে যখনই যুদ্ধ চলে, কি বলবো আপনাদের ঠাই, সে জবান ছিল কি অর্জুনের কাছে একটি, আর একটি ছিল আমার সন্তানের কাছে। আমার পুত্র মনে মনে ভাবে এবং গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে কৃষ্ণ জনার্দন, আমি যেন অর্জুনের এই বাণটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারি। আর অর্জুনও একটাই বাণ তার কাছে অবশিষ্ট রয়, তাই বলছে আমার এই বাণ যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, কিন্তু কাটা বাণ যেন সুদন্যার মুন্ডটাকে ছেদন করে। কৃষ্ণ দুইজনকে তথাস্তু বললেন। যখনই অর্জুন বাণ ছাড়লেন, অপর দিক থেকে আমার পুত্র সুদন্যাও বাণ ছাড়লেন। তাই তো সুদন্যার বাণ গিয়ে অর্জুনের বাণকে দ্বিখণ্ডিত করে দিলেন। সেই কাটা বাণ পেছন দিক থেকে ঘুরে এসে আমার পুত্রের মুন্ডটাকে ছেদন করল। হে কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা রয়, যদি আমার সন্তান মারাই যাবে, তাকে মরতেই হবে, তাহলে উত্তপ্ত তৈলের মধ্যে যখন কৃষ্ণ নাম লিখে ঝাঁপ দিল, কেন তুমি তাকে রক্ষা করলে? সে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে যখন তেলের মধ্যে ঝাঁপ দিল, গরম তেলের মধ্যে, তুমি তাকে বাঁচিয়ে দিলে। আর কৃষ্ণ নাম লিখে নিয়ে এই যুদ্ধে আসলো অর্জুনের কাটা বান, কেন আমার পুত্রের মুন্ডটাকে ছেদন করল? কি অপরাধ ছিল আমার পুত্রের? না কৃষ্ণ নামের দায়িকা শক্তি তখন ছিল না? তোমার নাম বিনা আমার পুত্র একটা জলস্পর্শ করে না, এই অতীব কৃষ্ণ ভক্ত সন্তান আমার। হে ভগবান, তাই তোমার কাছে আমার আত্মনিবেদন রয়, এমন কি অপরাধ করেছিলাম আমি? আমি অকালে পুত্র হারা হয়ে গেলাম। এমন কি অপরাধ করেছিল আমার বৌমা? সে অকালে স্বামী হারা হয়ে গেল। এমন কি অপরাধ করেছিল আমার নাতি? সে তার মায়ের গর্ভে সেই দিনই এসেছে, সে জন্ম নেবার আগে সেও পিতা হারা হয়ে গেল। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কোন পাপের ফলে আমার সন্তান অর্জুনের কাছে মারা যায়, তার সর্বশৈলে কৃষ্ণ নাম থাকা সত্ত্বে? কি যার জন্য বললেন রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? তাহলে কৃষ্ণ নাম নিয়ে তেলের মধ্যে যখন ঝাঁপ দিল, তখন তুমি রক্ষা করলে। আর সেই কৃষ্ণ নাম লিখে যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করলো, আমার পুত্র কেন মারা গেল প্রাণে? তাই তোমার কাছে জিজ্ঞাসা রয়। সঠিক সঠিক জবাব দিবে এই ধর্মসভায়। তাই সুর আর ছন্দ লাগিয়ে আরও কিছু জিজ্ঞাসা তার সঙ্গে করতে চাই। ও তুমি যখন যাহা করাও হরি, ও তুমি যখন যাহা করাও হরি হরি, ও দয়াল তখন আমি তাই করি। তোমার হাতের পুতুল হয়ে নাচি, ও দয়াল হরি হরি। তুমি যখন যা, হে দয়াল, আমাকে যা করো আমি তখনই তাই করি। আমি একা নই, জগৎ সংসার তাই করে। তোমার ইশারা ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। তাহলে বলবে তোমার হাতের পুতুল হয়ে জগৎ সংসার সকলেই আমরা নাচছি। তুমি যেভাবে আমাদেরকে অভিনয় করাচ্ছ, আমরা ঠিক সেভাবেই অভিনয় করি। তাই তো মহাজন কি বললেন, যখন যাহা করাও তখন আমি তাই করি। হাতের পুতুল হাতের পুতুল হয়ে নাচি উদয় আল হরি, আমি হাতের পুতুল হয়ে নাচি উদয় আল হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল। কোনদিন অন্যায় করবে সে যে অতীব কৃষ্ট ভক্ত, এটাই কি তার অপরাধ? তোমার নাম গুণা কীর্তন সর্বক্ষণ করে। কি বাবা ছিল আমার বলবে দয়াল, তাই অকালেতে পুত্র হারা হলাম আমি জগৎ সংসারে ভাই। সেও তো পরম কৃষ্ণ ভক্ত এ জগৎ সংসারে কয়। হরিবল হরিবল হরিবল। তাহলে প্রভাবতী সেও পরম কৃষ্ণ ভক্ত, যিনি আমার বৌমা এ জগৎ সংসারে প্রভাবতী। অনেক খ্যাতি রয়েছে কৃষ্ণ ভক্তের হওয়ার পরে। তাহলে এমন কি অপরাধ করেছিল আমার সেই বৌমা? অকালে তার স্মৃতির সিঁদুর চলে গেল। আমি পিতা বেঁচে থাকতে আমার সন্তানটা কেন আগে মরবে? যে পরে এসেছে সে পরেই যাবে, কি বাবা তাই না? তাহলে আমি বাপ বেঁচে থাকতে কেন আমার সন্তান আগে চলে গেল? এখানে আমার কি ভুল? না আমার জন্ম দেওয়ার কোনো ভুল ছিল? আমি যদি খারাপ সময় জন্ম দিতাম তাহলে তো আমার সন্তানটা সাধু হতো না, চোর হতো। কিন্তু আমার সন্তান হয়েছে পরম কৃষ্ণ ভক্ত। তাহলে আমার জন্ম দেওয়াও ঠিক তিথি নক্ষত্র ছিল, যার জন্য তো সে কৃষ্ণ ভক্ত হয়েছে। তারা কৃষ্ণ ভক্ত হবার পরে তুমি কৃষ্ণ জনার্দন সেই যুদ্ধক্ষেত্রে ছিলে, সর্বাঙ্গে আমার পুত্র কৃষ্ণ নাম লিখে রাখলে, এবং সেই যুদ্ধক্ষেত্রেও সদা সর্বক্ষণ প্রতিটা নিঃশ্বাসের মধ্য দিয়ে তোমার নাম গুণ কীর্তন করত যুদ্ধ চলাকালীন। তথাপিও তাকে প্রাণে কেন মরতে হল? এই তো প্রথমবারে তোমার কাছে আমার কিঞ্চিত নিবেদন রয়, সঠিক সঠিক জবাব দেবে কৃষ্ণ দয়াময়। যখন যাহা করাও হরি তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। সরাসরি যেতে চাই পালার ভূমিকায়। আর একটা গান গাইতে হবে, জি স্যার তাহলে অনেক রকম গান তো শোনান, এবার একটা ভগবানের গান শোনাই নাকি? কার কথা কে শুনে? আমি বলি মা মায়ের, এরা মনে করে যে আমি ওনাদের সতীনের সওয়াল, ফিরেও তাকায় না। বসো মা, বসো বসো। আমাদের আদি গুরু হলো আমাদের জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা, যারা রজে বীজ একত্র করে মাতৃগর্ভ পরে আমার এই দেহটা তৈরি করে। এই যে আজ আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়ে যে দুটো কথা বলছি, গান গাইছি, এটা আমার মা বাবার কৃপায়। রজ এবং বীজ, রজ বীজে মিলিত হয়ে সেই গোবিন্দের কৃপা বলে মাতৃগর্ভে ওই রজ বীজ দুটো দিয়ে কিন্তু আমার এই দেহটা তৈরি হয়েছে। যার চাইতে বড় কোনো গুরু নাই। এই যেখানে মায়ের পুজো হয়েছে, যদি কেউ এসে মাকে প্রণাম নাও করে, যদি বাড়িতে মা বাবার চরণে কোনো সন্তান প্রণাম জানায়, কোনো দেবতাকে তার প্রণাম করতে হয় না, সর্বদেবতায় সেই প্রণাম পেয়ে যায়। কিন্তু সব দেবতাকে প্রণাম করলেও কিন্তু মা বাবাকে প্রণাম করা হয় না। সর্বতীর্থ ঘুরলে যে ফল পাওয়া যায়, যদি কেউ মা বাবাকে প্রণাম করে মা বাবার চারিপাশে পরিক্রমা করে, তাতে সর্বতীর্থের ফল সে ঘরে বসে পেতে পারে। শুধু তাই নয়, একটা জিনিস আমি মন থেকে বিশ্বাস করি, মা বাবা এমনই একটা সম্পদ। আপনি বাড়ি থেকে কোনো জায়গায় যাচ্ছেন, যাবার সময় যদি কেউ তার মা বাবাকে প্রণাম করে তাদের বলে বাড়ি থেকে বের হয়, কমপক্ষে তার রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তার মরণটা হবে না। অ্যাক্সিডেন্টে তার মরণ হবেই না। অনেক সংসারে দেখা যায় যে বাবা হয়তো আমার মায়ের কান্দ সারা ওরে দুই চার দিন ভাই বোনের কান্দনি রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন সারা দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস দশ দিন মায়া আমার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। দশ মাস দশ দিন মায়া আমার গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসব কালে মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে রে, মায়ের প্রসব কালে মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে রে। তোমার সন্তানের লয়া কোলে, সন্তানের লয়া কোলে ভুলে প্রসবে দোনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, মোর্চা পায়খানায় আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, মোর্চা পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু মায়ের রাগ করে না ভিজে গয়ে মুতে, আমার শুকনায় রাখি আমায় থাকে ভেজাতে। অসুখ হইলে দেখি চাহায়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে। অসুখ হইলে দেখি চাহায়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে। দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হরিবল 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 হরিবল। তোর কানা খোরা হইলে মায়ের ছেলে, ধুলা ছাড়িয়া মায়ে কান্দিয়া লয় কোলে। ল্যাংরায় তোর কানা খোরা হইলে মায়ের ছেলে, ধুলা ছাড়িয়া মায়ে কান্দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ করিয়া গোপন সন্তানের পালে। শাহ আলম ভেবে বলে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে। সরকার শাহ আলম ভেবে ভালে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে তোরা দেখ না গীতা পুরাণ খুলে, দেখ না গীতা পুরাণ খুলে করছে দয়াল ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন সারা জীবন। ওরে দুই চার দিন ভাই বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের ধরতি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একদিকে রাজা হংসধ্বজ, অপরদিকে কৃষ্ণ ভগবান। আমাকে সেই ভগবানের ভূমিকা দিয়ে রাজা হংসধ্বজের ভূমিকা, লক্ষণ গুণ নিয়ে বেশ কিছু কথাও বলে গেছে, একটা চুটকি গল্পও করে গেছে না বাবা। আসলে ব্যাপারটা কি রকম হলে সবই ঠিক আছে, মানে ব্যাপারটা হলো একজনের নতুন গাছে কাঁঠাল হয়েছে, বুঝলেন। আচ্ছা, বাবার গানও গেয়ে শোনাবো। একটা বাবার গান শোনার জন্য 100 টাকা দান করেছে, এবং আমার এক মা তিনিও করেছেন 10 টাকা দান। মায়েদের করলাম এত গুণগান, তবে এর মধ্যে একজনই মা পাওয়া গেল। যাই হোক, দানের হয় না কোনো প্রতিদান, তাই যে মনোবাসনা নিয়ে করেছেন দান, গোবিন্দ যেন মনের বাসনা পূর্ণ করে। এবার নতুন গাছে একটা নতুন প্রথম কাঁঠাল ধরে। কাঁঠালের সাইজটা খুব বড় হয়েছে, মনে মনে চিন্তা করে, এই যে জামাই ষষ্ঠীর আগের ঘটনা, যে বললো না জামাই হয়ে গেছে কলকাতা গিয়ে। এবার মনে মনে চিন্তা করে এই কাঁঠাল বিক্রি করব জামাই ষষ্ঠীর বাজারে। তো যে সাইজের কাঁঠাল, এই যে আমার আর এক ছোট্ট মা করেছে 10 টাকা দান। গোবিন্দ যেন সুস্থ রাখে, একজন কৃষ্ণ ভক্ত যেন হয়, দেশ দশের মুখ যেন উজ্জ্বল করতে পারে, এইটুকুই প্রার্থনা রয় গোবিন্দের কাছে। তেবার বাবা প্রতিদিন সকালবেলা উঠেই কিন্তু ওই কাঁঠাল টিপে, সকাল বিকালে টিপে টিপে দেখে যে কাঁঠাল পাকছে কিনা। কিন্তু যেমন কাঁঠালে তেমন আছে, মানে জামাই ষষ্ঠী এসে গেছে, জামাই ষষ্ঠীর আগের দিন। বিকেলবেলা গিয়ে যখন কাঁঠাল টিপে দেখে যেমন কাঁঠাল তেমনই আছে, মনে মনে চিন্তা করে জামাই ষষ্ঠী পার হয়ে গেলে তো এই কাঁঠালের দাম অর্ধেক হয়ে যাবে। কাঁঠালের সাইজ যখন ভালো আছে, ওই কাঁঠালটা কিন্তু গাছ থেকে কেটে ঘরে নিয়ে এসেছে। এবার বউ বলছে, তুমি কাঁচা কাঁঠাল কাটলাম মানে? বলছে কাঁচা কাঁঠাল কাটলামকে বুঝতে পারবে, একটা বস্তা নিয়ে আয়, বস্তা। এবার যখন বস্তা এনেছে, ওই কাঁঠালকে কিন্তু বস্তার মধ্যে ঢুকিয়েছে। এবার বস্তার মধ্যে কাঁঠালকে ঢুকিয়ে কর্তা গিন্নি দুইজন মিলে একেবারে মনের মতো করে কিন্তু ওই কাঁঠালকে মুগুর পিঠা করেছে। মুগুর পিঠা করতে করতে ওদেরই গা ব্যথা হয়ে গেছে। এবার একেবারে কাঁচা কাঁঠালকে ওই মুগুর পিঠা করতে করতে কিন্তু নরম করে ফেলেছে বাবা। কাঁঠাল যখন নরম হয়ে গেছে, পরের দিন সকালবেলা তো কাঁঠাল নিয়ে বাজারে গেছে। এবার বড় দেখার মতো কাঁঠাল। এবার যেই এসে দেখবেন, কাঁঠালের খরিদ্দারের কিন্তু একটা দোষ আছে, সে শহরের বাবুই হোক আর গ্রামের চাষাই হোক, ওই যখন কাঁঠাল কিনতে যাবে, ওই কাঁঠালের দাম জিজ্ঞেস করবে, আর কিন্তু কাঁঠাল টিপবে, তাই না বাবা? কাঁঠাল টিপে দেখে না। এইবার যেই আসে এসে ইচ্ছা মতো কাঁঠালে টিপে টিপে আর কেউ দামও জিজ্ঞাসা করে না, কিন্তু যার কাঁঠাল সে গুণগান গাইতে ভুল করে না। বলছে আমার বাড়ির গাছের কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, বড় বড় কোষ, মধুর মতো মিষ্টি। কিন্তু বাবা কি বলবো, আপনাদের কাছে ওই যে আসে ইচ্ছা মতো টিপে ওর মতো চলে যায়। মানে এই টিপতে টিপতে বাজারের বেলা বয়ে গেছে, অনেক জামাই ষষ্ঠী করে চলেও গেছে, কিন্তু কাঁঠাল নিয়ে বসেই আছে। এক ভদ্রলোক এসে ওই কাঁঠাল টিপে যখন চলে যাচ্ছে, ভদ্রলোকের হাত ধরে ফেলেছে। বলছে কি ব্যাপার, আমার বাড়ির গাছের কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, মধুর মতো মিষ্টি, বড় বড় কোষ, টিপে চলে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না, মানে ব্যাপারটা কি, বলেন কিছু। বলছে ভাই কি বলবো, তোমার বাড়ির গাছের কাঁঠাল এটাও বিশ্বাস করি, কাঁঠালটা গাছ পাকা এটাও আমি বিশ্বাস করি, মধুর মতো মিষ্টি হবে এটাও বিশ্বাস করি, তোমার কথা একটাও অবিশ্বাস করি নাই। এবার কাঁঠালের বড় বড় কোষ এটাও বিশ্বাস করি, কিন্তু কাঁঠালের কোষ বড় হলে কি হবে, কাঁঠালের একটা দোষ আছে। বলে কাঁঠালের দোষ মানে দোষটা কি? কয় তোমার কাঁঠাল সবই ঠিক আছে, কিন্তু তোমার কাঁঠালের জায়গায় শক্ত, জায়গায় নরম। তার মানে যে মুগুর পিঠা যে করেছে, যেই জায়গায় মুগুরের বাড়ি পড়েছে ওই জায়গা নরম হয়ে গেছে, কিন্তু যেই জায়গায় মুগুরের বাড়ি পড়ে নাই ওই জায়গা তো যেমন ছিল তেমনই আছে। বলছে তোমার কাঁঠালের একটা বড় দোষ, তোমার কাঁঠাল জায়গায় শক্ত, জায়গায় নরম। বলছো এই ব্যাপার, যে সবই ঠিক আছে, এই যে জায়গায় শক্ত জায়গায় নরম এটাও থাকবে না, ওর আর একটু মুগুর পিঠা বাদ আছে। তোমার আজকে হংসধ্বজ হয়ে যাও, বলে গেছে বাবা সব কিছুই ঠিক আছে, মানে একটু মুগুর পিঠার বাদ আছে, আর একটু মুগুর পিঠা খেলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। তাহলে আমি আমার ভূমিকার পর দাঁড়িয়ে গান তো বাবা গাইলাম, একটা গল্প বলি, গল্পই শোনেন। আর একটা ধরেন এই গল্প থেকে যা জিজ্ঞাসা করে গেছে প্রশ্নের উত্তর কিন্তু শুরু হয়ে গেল। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন শেষ হয়ে যায়, যদিও হলো পঞ্চ পাণ্ডবের জয়, তথাপি তাদের মনে শান্তি নাই। যুদ্ধে যারা মারা গেছে সব আত্মীয় স্বজন, ভাই ভাই, অন্য কেউ নয়। তাই তাদের মনে যে অশান্তি ছিল, কৃষ্ণের কাছে যখন বলে গেছে, যখন যুক্তি চাইল, কৃষ্ণ বলল তোমরা একটা যজ্ঞের আয়োজন করো। এইবার কৃষ্ণের কথা শুনে পঞ্চ পাণ্ডব যজ্ঞের তরে যখন দিল একটা অশ্ব ছেড়ে, সেই অশ্ব সব জায়গায় ঘুরে ঘুরে যখন দক্ষিণ দেশে রাজা হংসধ্বজের রাজত্বে যায়, রাজা হংসধ্বজ ওই অশ্বকে দেখতে পেয়ে রাজা হংসধ্বজ মনে মনে চিন্তা করে, পঞ্চ পাণ্ডব এই অশ্ব ছাড়ে, আজকে যদি নেই এই অশ্ব ধরে, এই অশ্বের কারণে বাঁধিবে রণ। তাই অর্জুন যখন যুদ্ধ করতে আসবে, অর্জুনের রথে চড়ে আসবে আমার স্বয়ং কৃষ্ণ ভগবান। অর্জুন পরম ভক্ত, তাই আমার রাজ্যের সমস্ত প্রজাদেরকে আমি ভক্ত এবং ভগবান একসঙ্গে দর্শন করাবো। এই আশা মনে নিয়ে ওই পঞ্চ পাণ্ডবের অশ্ব যখন বেঁধে ফেলল, এবার ওই অশ্বকে আনতে গেলে যুদ্ধ করে যে বেঁধেছে তাকে হার মানিয়ে তারপর তো অশ্ব নিয়ে আসতে হবে। তো পঞ্চ পাণ্ডব যখন যুদ্ধ ঘোষণা করে দিল, রাজা হংসধ্বজ তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে ডেকে বলল যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যুদ্ধ কে করবে কে করবে না সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওই যুদ্ধ দেখার জন্যে রাজ্যের সমস্ত প্রজাকে যেতে হবে ওই যুদ্ধের মাঠে, মানে সকলকে কৃষ্ণ দর্শন করাবে, এটাই রাজার আশা। তো যথাসময়ে যদি কেউ না যায় তার জন্য একটা বিধান করে দেয়। বিধানটা কি, কড়াইয়ের মধ্যে গরম তেল টকবক করে ফুটবে, ওই ফুটন্ত তেলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে তাকে মরতে হবে। এবার সবাই তো চলে গেল, রাজা হংসধ্বজের কাছে খবর এলো যে মহারাজ যথাসময়ে সকলেই গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু আমাদের রাজকুমার যথাসময়ে যায়নি। রাজা হংসধ্বজ বলল আমি রাজার আসনে বসে আছি, আমি রাজা, আমার রাজ্যের সমস্ত প্রজাই আমার সন্তান সম, আমার সন্তানের জন্য কোনো আলাদা বিচার নাই। পরম ভক্ত হংসধ্বজ পুত্র সুধন্য রাজা হংসধ্বজ বললেন যে সুধন্য, তুমি তোমার শাস্তি গ্রহণ করো। পরম কৃষ্ণ ভক্ত সুধন্য ছিল, হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন ঝাঁপ দিল উত্তপ্ত তেলের ভিতরে, স্বয়ং কৃষ্ণ নিল দলে, ওই উত্তপ্ত তেলের ভিতরে সে সুধন্যাকে কোলে তুলে নিল। উত্তপ্ত তেলে মরল না, কিন্তু যখন যুদ্ধে গেল মুখে তার কৃষ্ণ নাম ছিল, সর্বঙ্গে কৃষ্ণ কৃষ্ণ লেখা ছিল। যখন যুদ্ধ করেছিল তখনও একদিকে যুদ্ধ করে অপরদিকে মুখে শুধু কৃষ্ণ নাম করে। অর্জুনের রথে কৃষ্ণ বসা ছিল, তবু কেন অর্জুনের মানে সুধন্যর মুন্ডুটা কাটা গেল। যদি আমার ছেলে উত্তপ্ত তেলের মধ্যে মরে যেত আমার কোনো কথা থাকতো না, কিন্তু সেখানে তুমি তোমার ভক্তকে বাঁচালে, কিন্তু যুদ্ধে গিয়ে কেন আমার পুত্র মরল। আসলে ব্যাপারটা কেমন হয়েছে, ওমা উত্তর শুরু হয়ে গেল, খুব লক্ষ্য করে শুনবা। এক গ্রামে এক পাগল থাকে, তো পাগলের বয়স মোটামুটি 90-95 বছর হয়ে গেছে, কিন্তু কোনো রোগ ব্যাধি ওই পাগলের দেহে নাই। ওই সারা গ্রাম ঘুরে বেড়ায়, কিন্তু গ্রামের বাইরে কিন্তু কোনো দিন যায় না। এবার ওই 95 বছর বয়সের পাগল ওই গ্রামে যখন এসেছিল, ওর বয়স ছিল মোটামুটি 4 থেকে 5 বছর। তো যখন ওই গ্রামে আসে, গ্রামের লোককে জিজ্ঞেস করে, এই তোর নাম কি? বলে কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। তোর বাবার নাম? কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। তোর বাড়ি? যত কিছুই জিজ্ঞাসা করে উত্তর ওই বাচ্চাটা একটাই দেয়। এবার ওই গ্রামেই থাকে, কেউ আর খোঁজও করলো না, ওই বাচ্চাটা গ্রাম ছেড়েও গেল না, কিন্তু পাগল। এখন ওই পাগলের বয়স 90-95 বছর হয়ে গেছে, ওই গ্রামেই থাকে, রাস্তা দিয়ে একা একা যায়, আর ওই বীর বীর করে একটাই কথা বলে, কেউ শুনলেও ভালো না শুনলেও ভালো, ওর একা একাই ওই একটাই কথা, কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। কোনোদিন গাছতলায়, কোনোদিন কারো বারান্দায়, কোনোদিন কারো ছাগলের ঘরে, কোনোদিন কারো গরুর ঘরে, এইভাবেই ওই গ্রামের মধ্যে ঘুরে ফিরে কাটিয়ে দেয়। কারো যদি ভালো লাগে ডাক দিয়ে একটু খেতে দেয়, খিদে লাগলে অনেক সময় কারো কাছে চায়, এইভাবেই ওই গ্রামে থাকে। এবার পৌষ মাসের সংক্রান্তির দিন, ওমা তোমরা পিঠে তৈরি করো পৌষ সংক্রান্তিতে? আছে এইদিকে পিঠে তৈরির নিয়ম? আছে আমাদের ওখানে, কিন্তু আছে। এবার পৌষ মাসের সংক্রান্তির দিন সকালবেলা উঠে এক মা পিঠে তৈরি করছে। এখন পাগলের কি মনে হয়েছে, কোন জায়গা থেকে ঘুরে ঘুরে এসে ওই মায়ের কাছে গিয়ে বলছে, কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে, দে তাড়াতাড়ি পিঠে দে। মানে একটু আওয়াজটা একটু বড় করে বলেছে, ওই মায়ের কিন্তু রাগ হয়ে গেছে। কি পিঠে খাবি, তারপর আবার ধমকানো? পাগলকে বসিয়েছে, বলছে বস তোকে পিঠে খাওয়াবো। তো পাগল তো বসেছে। এবার ঘরে ছিল বিষ, ওই মা কি করেছে, বিষ এনে একটা পিঠের মধ্যে মিশিয়ে ওই বিষ মিশানো পিঠেটা পাগলের হাতে দিছে, দিয়ে বলছে নে খা পিঠে খা। এবার পাগল তো হয়তো খাওয়ার ইচ্ছে ছিল, যখন পিঠে হাতে পেয়ে গেছে ওর আর কিন্তু খাওয়ার ইচ্ছে নাই। এবার পিঠে পাগলের হাতেই আছে। এবার পিঠে নিয়ে পাগল উঠে চলে যাচ্ছে আর বলছে, কান নষ্ট কে করে যান নষ্ট সেই করে। এবার পিঠে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার সকালবেলা 4-5 বছর বয়স হবে, এই রকম পাড়ার 5-6টা বাচ্চা ছেলে রাস্তার মধ্যে খেলা করছে। এবার পাগলের হাতে তো পিঠে আছে। ওই বাচ্চারা যখন পাগলের হাতে পিঠে দেখেছে, সব বাচ্চারা ওই পাগলের পিছু নিয়েছে, বলছে এই পাগলা পিঠে দে, এই পাগলা পিঠে দে। এবার পিঠে দে বলতে বলতে পাগল আর ওদিকে তাকায়ও নাই, হাতের পিঠে ছিল এরকম পিছন দিক দিয়ে দিয়েছে, একটা বাচ্চা নিয়ে নিয়েছে। এবার ওই পিঠেটা নেওয়ার পর বাচ্চাটা যখন ওই পিঠেটা খেয়েছে, পিঠের মধ্যে ভিড় ছিল, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা রাস্তার মধ্যে ছটফট করে মারা গেল। গ্রামের লোকজন সব ছুটে আসলো, এটা কেমন করে হলো? আর বাচ্চারা বলছে ওই পাগলের হাতে পিঠে ছিল, আমরা সবাই চাইলাম, ওকে দিল, খাওয়ার পরেই তো এইরকম হলো। এবার সবাই দেখছে বিষ খেয়ে মরা। এবার সবাই বলছে, শোন ভাই, আশেপাশের 10 গ্রামের লোক জানে আমাদের গ্রামে একটা পাগল থাকে, আমাদের বাপ ঠাকুরদার কাছে ওই পাগলের কথা শুনেছি, পাগল কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, তো ওই পিঠেটাও তো পাগল বানায় নাই। এবার থানা পুলিশ হবে, পাগলের নামে তো কোনো কেস হবে না, কোনো ডায়েরি হবে না, সবাই জানো পাগল। এবার পিঠেটাও তো পাগল বানায় নাই, হয়তো কেউ পাগলকে মারার জন্য ওই পিঠের মধ্যে বিষ মিশিয়েছে, হয়তো পাগল নিজেও জানে না যে ওই পিঠের মধ্যে বিষ আছে। তো ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন যে মরে গেছে এর একটা গতি করতে হবে। এই কথা বলে গ্রামের সবাই যদি সান্ত্বনা পায়, যে মায়ের ছেলে মরেছে ওই মায়ের মনে কি শান্তি আসবে? ওই মরা ছেলে কোলে নিয়ে বসে বসে মা কান্না করছে। এমন সময় ওখান দিয়ে পাগল যাচ্ছে আর বলছে, কান নষ্ট কে করে, জান নষ্ট সেই করে। অর্থাৎ যে মা পিঠের মধ্যে বিষ মিশিয়ে পাগলকে দিয়েছিল, পাগলের হাত থেকে পিঠেটা নিয়ে ওই মায়ের ছেলেটাই কিন্তু মারা গেল। এখানে যেমন পাগলের কোনো দোষ নাই, যুদ্ধের মাঠে গিয়ে যে তোমার ছেলে মারা গেছে এতে কৃষ্ণের এতটুকু দায় নাই, কোনো দোষ নাই। তবে শোনো, সকলকেই একদিন যেতে হবে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে। আমাদের জন্ম থেকে শুরু করে যেদিন একটা শিশু জন্ম নিল সেই দিন থেকে শুরু করে আমাদের মৃত্যুকাল পর্যন্ত আমাদের আয়ু সূর্যটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায়? দিনের আলোটা শেষ হয়ে গেছে, দিন আর নাই, কিন্তু রাত্রিও হয় নাই। এই যে আমাদের যে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময়ের মধ্যে সন্ধ্যার আগে আগে 24 মিনিট সময় আছে, যাকে বলা হয় গোধূলি লগ্ন। দিন শেষ হয়ে গেছে, দিন নাই, রাত্রিও হয় নাই, এখনই রাত্রি হয়ে যাবে। ঠিক সেই মতো একটা জায়গায় আমাদের সকলের আয়ু সূর্যটা দাঁড়িয়ে আছে। সকলকেই একদিনে যেতে হবে। আজ তোমার ছেলে মারা গেছে, তুমি কৃষ্ণকে দোষ দিচ্ছ, এখন যে তুমি মরবানের কোনো গ্যারান্টি আছে কি? যুবতী বৌমা, বৌমার কি হবে? আরে তোমার ছেলে মারা গেছে, যে মরে গেছে ওই মরার জন্য কান্নাকাটি না করে তোমার বৌমাকে বলো তো কৃষ্ণকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে দিতে, একেবারে সব আশা আমি কৃষ্ণ পূরণ করে দেব। বিদেশি বিদয়ের সুরে ও কিষানা বাঁশি বাজে ও কি বাজে লো, পুরবী সন্ধ্যা নেমে এলো। কখন যেন জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে। একদিন যেতেই হবে ও শোনাবো, যেতেই হবে ও শোনাবো, এই হাতের কাজ গুটায়ে ফেলো, ও কি ফেলো পুরবী সন্ধানে মেলো, একদিন যেতেই হবে গো শোনাবো, যেতে হবে গো শোনাবো, এই হাতের কাজ গোটায়ে ফেলো, ও কি ফেলো পুরবী সন্ধানে মেলো, পুরবী সন্ধানে মেলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরিবল 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 হরিবল। সব সময় ব্যস্ততার মধ্যে জীবনটাকে কাটিয়ে দিচ্ছে, বাবুর টাকা পয়সার অভাব নাই, টাকার বিছানায় বাবু শুয়ে থাকে, কিন্তু বাবুর খাওয়ার সময় নাই। ছুটে বেড়াচ্ছে আরো যেন কি চাই। যে লোকটা গাছতলায় আছে তারও যেমন অভাব, যে সাত তলার পরে আছে সেও একটা অভাবে আছে। খাবারের অভাব নাই, কিন্তু ছুটোছুটি করছে, না খেয়ে খাওয়ার সময় নাই। এই যে এত ব্যস্ততার মধ্যে জীবনটাকে কাটিয়ে দিচ্ছি, এই যে আমার আমার করছি, এর শেষ পরিণতিটা কোন জায়গায়? কত কাজে ব্যস্ত সদায় মনে তুমি মস্ত সংসারী, একদিন এক বর্ষণেই যেতে হবে সব কিছু ছাড়ি। কত কাজে ব্যস্ত সদায় মনে তুমি মস্ত সংসারী, একদিন এক বর্ষণেই যেতে হবে সব কিছু ছাড়ি। দেশ বদলের ঘাটে গিয়ে তোমার তাও তো নিবে খুলে, ওরে শুকনা কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে। মুখে আগুন দিয়ে কয় সকলে, মুখে আগুন দিয়ে কয় সকলে, একবার হরি হরি বলো বলো, পুরবী সন্ধানে মেলো, পুরবী সন্ধানে মেলো। পঞ্চভৌতিক এই মানব দেহ, এই দেহের কত যত্ন কত আদর, তাই না? তবে এই দিকের মায়েরা ভালো, আমাদের ওই দিকের কথা বলছে, বুঝলেন? মানে এত রকমের মালিশ, কোনো মালিশের অভাব নাই। একেবারে 80 বছরের বুড়ি পর্যন্ত 18 বছরের সুরি সাজছে বর্তমানে। বিউটি পার্লারে গেল 80 বছরের বুড়িও যদি সাজে, দেখলে মনে হয় 18 বছরের বুড়ি। সপ্তাহে সপ্তাহে ভুরু কাটাই বিউটি পার্লারে। এই যে এই দেহের এত যত্ন, এত সাজগোজ, কতদিন, যতদিন এই দেহের মাঝে সেই দেহই আছে। শুধু এই দেহটা নিয়ে ভাবলাম, দেহির কথা তো একবারও ভাবলাম না গো। যখন এই দেহ ছেড়ে দেহি চলে যাবে, যে দেহের এত আদর, এত যত্ন, সেই দেহটার গতি সেদিন কি হবে গো? কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে উড়ে যাবে, রাখবে না কেহ। কত আদর যত্ন করো তোমার এই দেহ, একদিন ছাই হয়ে উড়ে যাবে, রাখবে না কেহ। কত কিছু করলে রে মন, শেষে এই তো পরিণাম। শেষে হবে এই তো পরিণাম, ওরে শেষের দিনের সম্বল কেবল মধুর কৃষ্ণ না। যত পারো বলো এই না, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দম পার, হরি বল হরি বল। তুমি যত পারো বলো এই না, হবে তোমার পরিণামে ভালো ভালো। পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো, দেশে গিয়ে উঠবি যখন, উঠবি তোর স্বামীর কাছে। সেদিন ডেকে বলবে, দেখি তোমার হাতে কি আছে। দেশে গিয়ে উঠবি যখন, ওরে তোর স্বামীর কাছে। সেদিন ডেকে বলবে, দেখি তোমার হাতে কি আছে। সেথায় খালি হাতে থাকতে দেয় না, সেদিন তোর উপায় হবে কি? ওরে আবার ঘুরে আসতে হবে, খাটতে হবে জি। গোসাই অমূল্য কয় আমার দেখি, অমূল্য কয় আমার দেখি, আমার কপালে তাই হলো, তাই হলো। পুরবী সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো। শোনো শোনো ও হংসধ্বজ, তোমারে জানাই, শোনো ও হংসধ্বজ, তোমারে জানাই। মিছামিছি দোষ কেন তুমি শ্রীকৃষ্ণ কানাই? ভক্ত আমার মাতা পিতা গো, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেন সেদিন উত্তপ্ত তেল থেকে বাঁচিয়েছিলাম? আমি যে ভক্তাধীন, ভক্তের অধীন, পরম ভক্ত হয় শোধন্মা, মুখে সদাই কৃষ্ণ কৃষ্ণ কয়, কৃষ্ণ নাম নিতে নিতে নয়ন জলে ভেসে যায়। পরম ভক্ত শোধন্মা যখন রাজা হংসধ্বজ ডাক দিয়ে বলছে যে শোধন্মা তুমি তোমার শাস্তি গ্রহণ করো, মুখে সদাই কৃষ্ণ নাম, হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে শোধন্মা। কড়াইয়ের মধ্যে গরম তেল টকবক করে ফুটছে। রাজা হংসধ্বজকে প্রণাম করে হা কৃষ্ণ গোবিন্দ বলে শোধন্মা গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, তুমি না বাঞ্ছা কল্পতরু, যদি তুমি বাঞ্ছা কল্পতরু হও, যদি ভক্তের মনের বাসনা পূর্ণ করো প্রভু, তুমি আমার কথা নিও, আজ এই উত্তপ্ত তেল হইতে তুমি আমাকে রক্ষা করো। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে ভেসে যখন ওই উত্তপ্ত তেলের মধ্যে শোধন্মা ঝাঁপিয়ে পড়ল, ভক্তের কথা রাখার তরে যখনই হা কৃষ্ণ গোবিন্দ বলে ঝাঁপ দিয়ে পর উত্তপ্ত তেলের ভিতরে, ওই উত্তপ্ত তেলের ভিতরে সে স্বয়ং ভগবান শোধন্মাকে কোলে তুলে নিল। উত্তপ্ত তেলের ভিতর ভক্ত ভগবানের মিলন হলো। কিন্তু যেদিন যুদ্ধে গেল, এই যে পাগলের গল্পটা যে বললাম, আজ তুমি কৃষ্ণকে দায়ী করছো তোমার ছেলে মরে গেছে, উত্তপ্ত তেলের মধ্যে বাঁচালাম কেন? সেদিন বাঁচতে চেয়েছিল, কিন্তু যেদিন যুদ্ধে গেল সেদিন কি হলো? শোনো শোনো হংসধ্বজ গো, আমি বলি যে তোমারে, তুমি শুধু শুধু দোষ কেন? এই কৃষ্ণ ভগবানে গো ভকে তা দিন হই ভগবান গো, আমি এ ভব সংসারে ভক্তেরা সপূরণ করি আমি কৃষ্ণ নটবরে গো। শোনো শোনো রাজন গো, হইবে যে রণ অর্জুনের রথে বসে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান, যুদ্ধের সাথে সেজে নিচ্ছে শোধন্মা। কিভাবে? ওরে দাদো সঙ্গে তিলক শোধন্মা করিল ধারণ, বৈষ্ণবের বহির্বে সঙ্গে জড়ালো তখন, লিখিয়া যে লয় কৃষ্ণ 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 বলে প্রভাবতীর কাছে যায়। প্রভাবতী সতী অতি তখন ভাবে মনে মনে, স্বামীরা যে হইবে রণ অর্জুনের সনে। স্বয়ং কৃষ্ণ ভগবান আজকের যুদ্ধে গিয়ে স্বামীর হয় যদি মরণ। তোমার বৌমা এ ব্যাপারটা তোমার জানারও কথা না, আমি তো কৃষ্ণ অন্তর্যামী, আমি তো সবই জানি। বৈষ্ণবের সাথে সেজে যখন গিয়ে বলল, প্রভাবতী আজকে আমার অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে, আজ আমি স্বয়ং গোবিন্দকে দর্শন করব। অর্জুনের রথের সারথি হয়ে গোবিন্দ বসে আছে, যার রথের সারথি আমার গোবিন্দ, তার সঙ্গে আজকে আমার যুদ্ধ। আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি, আমি যুদ্ধে যাব, তুমি আমাকে বিদায় দাও। প্রভাবতী সতী অতি তখন ভাবে মনে মনে, স্বামীর বুঝি হবে মরণ আজকের এই রণে। হয়তো আমার স্বামী আজকে যুদ্ধ থেকে আর ফিরবে না, ডাক দিয়ে বলছে, স্বামী তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি আমি দেব, তবে আগে আমার মনের বাসনা তুমি করিবে পূরণ, তারপরে তে যুদ্ধে স্বামী করিবে গমন। আগে তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তারপর তুমি যুদ্ধে যাও। দুই নয়নের জল ছেড়ে দিয়ে সুধন্য বলছে, প্রভাবতী মনে হয় আজকের যুদ্ধটাই আমার শেষ যুদ্ধ হবে। অবশ্যই আমি তোমার আজ মনের আশা পূরণ করব, হয়তো এই দেখাটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। কামভাবতে প্রভাবতী সুধন্যাকে করলো আলিঙ্গন, বিন্দু পতন হলো সুধন্যার, বৈষ্ণব অপরাধ জন্মালো তখন। আর ভেঙে বলতে হবে না, বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিল সুধন্যা। শুধু কি তাই, রাত্রি অনেক হয়ে গেছে, সময় অনেকটা নিয়ে নিলাম। এই যে কেন মারা গেল, মা বাবার আগে কেন ছেলে মারা যায়, মা বাবাকে কেন ভাত দেয় না, ইত্যাদি ইত্যাদি নানান রকম সৃষ্টি তত্ত্বের মধ্যে অনেক ব্যাপার আছে। কিন্তু সেই সৃষ্টি তত্ত্ব যদি এখন টানতে যাই, আসল পালাটাই হবে না, পালাটা অন্যদিকে চলে যাবে। যেহেতু সৃষ্টি তত্ত্ব পালা নয়, আমি ওই সৃষ্টির মধ্যে যাচ্ছি না। তবে মায়েরা একটা জিনিস খুব মনে রাখবেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। হয়তো কারো স্বামী বাইরে চাকরি করে বা বাইরে থেকে ব্যবসা করে, বাড়িতে এসেছে, তার আবার যাওয়ার দিন হয়ে গেছে। তা আপনার যা ভাব ভালোবাসা যা কিছু দেখানো, সেটাই যাওয়ার দিন দেখাতে যাবেন না। হাসি মুখে গোবিন্দের নাম নিয়ে স্বামীকে বিদায় দিয়ে দেবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে স্বামীর যেন মঙ্গল হয়। কেউ কোনো শুভ কাজে যাবার সময় ওরে নারীর দ্বারে যদি কারো বিন্দু পতন হয়, সেই কাজেতে অবশ্যই তার হয় যে পরাজয়। ওরে বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তার বহিদারেতে। মজে যে জন রক্ষা করে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ পিতৃধনের উপর আমার হরিধন বিরাজ করে, লয়ের আশের শরীর রাসবিহারী সে মহারাজ করে। আজ কৃষ্ণকে দোষ দিচ্ছ, কাটা বানে কেন? তোমার পুত্রের মুন্ডু কাটা গেল, বান তো তোমার বৌমা ঘর থেকেই কেটে দিছে। মুন্ডুটো তখনই তোমার ছেলের কাটা গেছে, মরা ছেলে তোমার যুদ্ধে গেছে। কৃষ্ণ বাঁচাই কি করে? বাঁচানোর কি আর ক্ষমতা আছে? ওরে বিদায় নিয়ে কৃষ্ণ 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 বলে যুদ্ধের মাঠে করিল গমন। অর্জুনের রথে বসে আছে দেখে আমার কৃষ্ণ ভগবান। আজ রাজা হংসধ্বজ, তুমি কৃষ্ণকে দায়ী করছো, কিন্তু তুমি একটু ভাবো তোমার পুত্রকে যুদ্ধে পাঠিয়ে তুমি কৃষ্ণের কাছে কি চেয়েছো? রাজা হংসধ্বজ যখন সুধন্যকে বিদায় দেয়, যুদ্ধের মাঠে পাঠায়, রাজা হংসধ্বজ নিজেই জানতো যে সেদিনের যুদ্ধ থেকে তার ছেলে আর ফিরে আসবে না। এটা রাজা হংসধ্বজ জানতো, জেনেই তার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে। তাই যুদ্ধের মাঠে পাঠিয়ে দিয়ে রাজা হংসধ্বজ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকচার নয়ন জল ফেলছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করতে, হে গোবিন্দ, ওরে বাঞ্ছা কল্প তরু যদি প্রভু তব নাম হয়, আমার মনের আশা পূরণ আজি তুমি করিবে নিশ্চয়। আজিকের যুদ্ধে পুত্রের হয়তো হইবে মরণ, মরণকালে যেন প্রভু তোমার পুত্র করে দর্শন। তোমার ভক্তের হাতেই যেন পুত্র আমার মরিবারে পারে, মরণকালে যেন সদাই মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। জয় জয় কৃষ্ণ ভক্ত সুধন্বার হরিবল। অন্তর্যামী আমার ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বলছে, রাজন, অবশ্যই আজ তোমার মনের আশা আমি করব পূরণ। তুমি তো একবারও বলো নাই, কৃষ্ণকে জানাও নাই যে হে কৃষ্ণ কানাই, আজকের যুদ্ধে যেন পুত্রের আমার মরণ না হয়। কেমন করে কৃষ্ণ বাঁচায়? এবার প্রভাবতী, প্রভাবতী স্বামীকে বিদায় দিয়ে কি বলছে কৃষ্ণের কাছে? প্রভাবতী একজন ভক্ত, স্বামীকে বিদায় দিয়ে নয়ন জলে ভেসে যাচ্ছে প্রভাবতী, আর বলছে, হে কৃষ্ণ জনার্দন, আজকের যুদ্ধে স্বামীর যদি হয় মরণ, তোমার কাছে শুধু এই প্রার্থনা রয়, মরণকালে যেন সদাই মুখে তোমার নামটি গায়। তোমার একজন ভক্তের হাতেই যেন আমার স্বামী মরতে পারে, আর যখন আমার স্বামীর মরণ হবে, মরণকালে যেন তোমায় দর্শন করে। তোমার বৌমা তো একবারও কৃষ্ণের কাছে এই প্রার্থনা করে নাই যে কৃষ্ণ উত্তপ্ত তেলের ভিতর থেকে বাঁচালো, সেই কৃষ্ণ আছে ওই যুদ্ধের মাঠে। একটু কি কৃষ্ণের প্রতি তোমাদের ভরসা নাই? কেউ কি একবার কৃষ্ণকে তোমরা বলেছ যে ওই যুদ্ধের মাঠে সুধন্যার যেন মরণ না হয়? তুমিও বলো নাই, তোমার বৌমাও বলে নাই। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বলছে, প্রভাবতী, তোমারও মনের আশা আজ আমি পূরণ করব। কৃষ্ণ 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 বলে সুধন্যা যুদ্ধের মাঠে যায়, দূর থেকে প্রণাম জানায় শ্রীকৃষ্ণের পায়। কৃষ্ণকে প্রণাম করে সুধন্য জানাচ্ছে, হে গোবিন্দ, হে বাঞ্ছা কল্পতরু, আজিকের যুদ্ধে প্রভু হয়তো আমার হইবে মরণ, মরণ কালে যেন তোমায় আমি করি দর্শন। তোমার ভক্তের হাতেই জানো এই যুদ্ধে আমি মরিবারে পারি, মরণ কালে যেন তোমার নামটি মুখে সদাই করি। জয় জয় কৃষ্ণ ভক্ত সদন। কৃষ্ণ বলছে, ভক্ত, তোমার মনের আশা যে আমি পূরণ করব। অর্জুনেরও শনে শোধনা বেঁধে গেল রণ, এদিকে শোধনা বান চালায় আর মুখে সদাই করে কৃষ্ণ নাম। যুদ্ধ হচ্ছে কিন্তু সব সময় মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। এদিকে বানো চালাচার মুখে সদাই কৃষ্ণ নাম, আর কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। দুইজনারই বান প্রায় শেষ, একদিকে সুধন্য, অপরদিকে অর্জুন। অর্জুনের কাছে আর তিনখানা বান আছে, সুধন্যার কাছে আর একটাই বান আছে। সুধন্য প্রার্থনা করছে, হে কৃষ্ণ কানাই, তুমি আমার কথা নেবে, আমার মনের আশা জানি তুমি পূরণ করবে। অর্জুনের যে তিনখানা বানখানা, তিনটি বান আছে, অর্জুনের ওই বান যেন আমি কেটে দিতে পারি। আর এদিকে অর্জুন প্রার্থনা করছে কৃষ্ণের কাছে, হে কৃষ্ণ কানাই, এই যে আমার কাছে যে তিনখানা বান রয়েছে, এই তিনখানা বানের মধ্যে একটি বান দিয়েই যেন আমি সুধন্যার মুন্ডু ছেদন করতে পারি। একজন বলল যেন মুন্ডু ছেদন করতে পারি, আর একজন বলল আমি যেন বান কেটে দিতে পারি। দুইজন যখন একসঙ্গে কৃষ্ণের কাছে চাইল, কৃষ্ণ শুধু একটাই জবাব দিল, তোমাদের দুজনারই মনের আশা পূর্ণ হোক। আর কিছু বলে নাই কৃষ্ণ। সুধন্যার অর্জুন যখন একসঙ্গে চেয়েছে, কৃষ্ণ শুধু একটাই বলেছে, তোমাদের আশা পূরণ হোক। এক এক করে তিনখানা বান কাটিয়া ফেলিল, কাটা বানে দেখো আবার ভূমিতে পড়িল। কৃষ্ণচন্দ্র যখন আবার ওই বানের পানে চায়, কাটা বান মাটি হইতে ঊর্ধ্বের দিকে থায়। কাটা বান পিছনে ঘুরে গিয়ে সুধন্যার মুন্ডু কেটে নিয়ে যায়। সুধন্যার কাটা মুন্ডু দেখো সদাই কৃষ্ণ কৃষ্ণ। জয় জয় কৃষ্ণ ভক্ত সুধন্যার নামে সবাই হরিবল হরিবল। এই তো রাজন তোমার যাহা ছিল জিজ্ঞাসন, সংক্ষেপেতে জবাব দিলাম শোনো গো এখন। কৃষ্ণের কোনো কিছু করার কায়দা নাই, মিছামিছি দোষ কেন শ্রীকৃষ্ণ কানাই। দেখি এইবারে সে কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। আর প্রথমবারে এখানে গর্ব সমাপন, আর প্রথমবারে বেশি বলার নাহি প্রয়োজন। আর বেশি বলে এখানে দিয়ে সবার কোন কথা কয়, আর এখানে প্রথমবারে করি সমাপন। জয় জয় কৃষ্ণ ভক্ত সুধন্যার নামে হরি হরি বল। অপরাধ ছিল আমার বৌমার যাত্রা পথে করেছে আমার সন্তানের রতিভঙ্গ, যার কারণে সে গেছে প্রাণে মারা। কারণ যুদ্ধে যাবার আগে একবার তার হয়ে গেছে মরণ, যার জন্য বলেন বিন্দু ধারণং জীবনং বিন্দু পতনং মরণং। যে বিন্দুকে যত ধারণ করতে পেরেছে এই কলিযুগে সে ততদিন পৃথিবীতে বেশি বেঁচেছে। আজকে আমরা দেখি সনাতন ধর্মের বাড়িতে কোনো মানুষ যদি মারা যায়, মা ওই মরাটা যখন বাড়ির থেকে নিয়ে যায় আমরা কি করি, গোবর জল ছড়া দেই, তাই না? মরাটা যাওয়ার সঙ্গে সঙ্গে গোবর জল ছিটাই না। দেখবেন নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার সনাতন ধর্মের মায়েরা ঘরের চারকোনা দিয়ে গোবর জল ছিটায়, বাড়িতে গোবর জল ছিটায় প্রতিদিন, তাই না? তো প্রতিদিন আপনার বাড়িতে কে মরে? মানুষ একবার মরে তখন মরা নাই জল ছিটায়, কিন্তু নিত্যদিন আমরা দেখি গোবর জল ছিটায়। আমার মাও ছিটাতো, আমার বউ ছিটায়, আমার ঠাকুমা ছিটিয়েছে। তার মানে বুঝতে হবে প্রতিদিন আমার মায়ের কাছে গিয়ে আমার বাবা মরে, তাই তো আমার মতো লক্ষণ বাউলের জন্ম হয়। আমার বাবা যদি না মরতো আমার মায়ের কোলে, আমি কিন্তু আজকে এখানে বাউল গান গাইতে পারতাম না, কি বাবা, তাই না? এটাই সত্য। তাহলে মরা কিন্তু বহুত প্রকার, কিন্তু মূলত মরা হচ্ছে তিন প্রকারে। কি কি? ভাবের মরা, ভবের মরা আর বৈদিক মরা। এই তিন মরাই হচ্ছে শ্রেষ্ঠ মরা। তো আমরা হচ্ছে ভবের মরা, বাবা ভবে নিত্যদিন মারা যাচ্ছি। তদ্রূপ ঠিক তাই আমার সন্তান ওই যুদ্ধক্ষেত্রে যাবার আগে বৌমার কোলে মরেছিল, যার জন্য বৌমার গর্ভে একটা সন্তান দান করেছে। হরিবল হরিবল, জয়গুরু জয়। তাই কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা রয়। অর্জুনের কাঁটা বানে আমার পুত্রের মুণ্ড হলো ছেদন, কিন্তু ছেদন হবার পর সেই মুণ্ড আমি খুঁজে পাচ্ছি না। তাহলে যখন আমার দেহে সন্তানের দেহকে দাহন করব শ্মশান ঘাটে নিয়ে, তাহলে তার মুখ আগ্নি করতে হবে, তাই না বাবা? সন্তান যদি পুত্রের আগে যদি পিতা মরে, পুত্র তার মুখে আগুন দেয়। আর পিতার আগে যদি পুত্র মরে তাহলে পিতাকে পুত্রের মুখে আগুন দিতে হয়, নাহলে মামাকে দিতে হয়। শাস্ত্র অনুযায়ী মামার 3 দিন ঠেক হয় ভাগনা মরলে, তাই না মা? তাহলে আমার পুত্রের মুখ আগ্নি করব, তার তো মাথায় খুঁজে পাচ্ছি না। তাহলে সেই অর্জুনের কাঁটা বানে আমার পুত্রের মাথা গেল কোথায়? তাই তোমার কাছে হে কৃষ্ণ জনার্দন আমার জিজ্ঞাসা রয়, তুমি এনে দেবে আমার ঠাই। আমার পুত্রকে কাছে পেতে চাই। কি বলবো আপনাদের ধারে, ভগবান শ্রীকৃষ্ণ যখন শিক্ষা গ্রহণ করতে যায় তার গুরু শান্তিপনি মনির আশ্রমে, তাই যখনই শান্তিপনি মনির আশ্রমে যাই শিক্ষা গ্রহণ করতে, 64 কলা 64 বিদ্যা 64 দিন ছিল গুরুর দ্বারে। তাই গুরু আশ্রমে থাকতেকালীন তার গুরুপুত্র মধুমঙ্গল গিয়েছিল সমুদ্রের তটে জল পান করতে, সেই সমুদ্রে তলিয়ে তার গুরুপুত্র মারা যায়। কি বলবো আপনাদের ঠাই, সেই গুরু দক্ষিণার স্বরূপ তার গুরু মা চেয়েছিলেন তার পুত্রকে জীবিত করে তার কাছে দেওয়ার জন্য। তাই তুমি কৃষ্ণ জনার্দন সেদিন তুমি তোমার গুরুপুত্রকে যেমন বাঁচিয়েছিলে, তদ্রূপ ঠিক তাই আমিও আমার পুত্রকে ঠিক আবার ফিরে পেতে চাই, কারণ তুমি সব কিছু করতে পারো। তার প্রমাণ অনেক আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। দাতা কর্ণ ছিল, তার সন্তান বিশ্বকেতু, তাকেও তুমি হত্যা করিয়ে তার মাংস দিয়ে একাদশী পালন করেছিলে। পুনরায় আবার সেই দাতাকর্ণের পুত্রকে তুমি বাঁচিয়ে দিয়েছিলে। তদ্রূপ ঠিক তাই আমিও আমার পুত্র সুদন্যাকে ফিরে পেতে চাই। তাই শোনায় একটি গান, আর এই গানের মাধ্যম দিয়ে আরও কিছু কথা জিজ্ঞাসা রেখে যাই। তো জায়গাটা গাইছি, দাদা ভাইয়ের দুটো গানের অনুরোধ রয়েছে, কিন্তু পালাটা কমপ্লিট না করে গান দুটো গাওয়া যাচ্ছে না, কেমন? তাই পালার মধ্যে গানগুলো হবে বেমানান, তাই অবশ্যই গানগুলো শোনাবো, কিন্তু পালাটা আগে মিলনটা দিয়ে তারপরে। তাই জয়গুরু সে জায়গায় দাঁড়িয়ে শোনায় একটি গান। তাই এক সন্তান তার বন্ধুকে বলছে, বন্ধু আজকে সন্তান হয়ে আমি এমন একটি কর্ম করে এসেছি যে জগৎ সংসারে কোনো সন্তানের করার কথা না। সেই সন্তানের সেই কর্মের কথাগুলো আমি আমার গানের ভাষায় দাঁড়িয়েই মহাজন তার কলম দিয়ে কি বলছে শুনুন। ও তাই জন্মদাতা পিতার জন্য মায়ের গর্ভে ও তাই পিতার জন্য মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারলাম, আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। আজকে সদনার পুত্র তার মায়ের গর্ভে রয়েছে, সে এখনো ভূমিষ্ঠ হয়নি, কেবল বয়স যার একদিন মাতৃ জঠরে, তাই তার পিতাকে হারিয়ে ফেলেছে। তাই জন্ম নেবার পর বাবার মুখটা কেমন সে দর্শন করতে পারেনি। তাই একদিন তার মা প্রভাবতীও গেলেন মরে, সেদিন নিজে হাতে নিজের মাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসলো। তাই তো সন্তানের মনে সেই ব্যথা। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাউল কি বলছে শুনুন। পিতার জন্য মায়ের গর্ভে তার জন্য মায়ের গর্ভে জন্ম নিতে পারলাম, আমি কেমন সন্তান বাবার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। একবার জয় জয় তাই গৌর সীতানাথ রামানন্দে হরিবাল হরিবাল। এই কর্ম করার জন্য পৃথিবীতে আমাদেরকে মা খোকা বলে ডাকতো, বাবা খোকন সোনা বলে ডাকতো, তাই না? একদিন সেই খোকা বলা মুখে আমরা সন্তান হয়ে নিজে হাতে নিজের বাবাকে নিজের মাকে পুড়িয়ে ছাই করে দিয়ে আসি। তাই তো পদকর্তা কলম দিয়ে বললেন, সেই মুখেতে আগুন দিতে আমায় সবাই বলে। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। জয় জয় শ্রীগুরুবৈষ্ণব গোসাই প্রেমানন্দে একবার হরিবাল হরিবাল। সেই পিতাকে শ্মশান ঘাটে, সেই মাকে শ্মশান ঘাটে ছাই হতে দেখলাম। আমি কেমন সন্তান বাবার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। যদি জানতাম দয়াল এসে না ভবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ পুরাতে হবে। আমরা যদি ছেলেরা আগে জানতাম একদিন সন্তান হয়ে নিজের বাবা মাকে মুখে আগুন দিয়ে শ্মশান ঘাটে দাঁড়িয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করতে হবে। হে দয়াল, হে ঠাকুর, কোনোদিন তোমায় ডাকিতাম না। আমি আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের চরণ সেবা করতাম, তাই না? যাদেরকে দিলে খায় হাগে তার পুজো করো আগে, যাকে দিলে খায় না হাগেও না বাবা তার পুজো করে লাভ হবে না। তাহলে যে দেবতাকে দিলে খায়, আমার কথা শুনে, আমার সুখ দুঃখ বোঝে, আগে তার পুজো করতে হবে। তাই তো আমি আমার গোবিন্দের কাছে, ঠাকুরের কাছে বলছি, হে দয়াল, আগে যদি জানতাম দয়াল এসে না ভবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ পুরাতে হবে। আমি কেমন সন্তান বাবার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। পিতার জন্য মায়ের গর্ভে, পিতার জন্য মায়ের গর্ভে জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান পিতার মুখে, তাহলে হে কৃষ্ণদয়াময়, আমার পুত্রের মুণ্ড অর্জুনের কাটা বানে গেল কোথায়? তাই তো তোমার কাছে জিজ্ঞাসা রয়, আমি যে পুত্রের মুখ আগ্নি করব, পিতা হয়ে এর নির্মম কর্মটা আমাকে করতে হবে, কিন্তু সেই পুত্রের মুণ্ডটা কোথায় গেল? সেটা তো গেল ভালো, কিন্তু তুমি যেমন তোমার গুরুপুত্রকে বাঁচিয়ে দিয়েছিলে মধুমঙ্গলকে, তদ্রূপ ঠিক তাই একইভাবে আমিও আমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে পেতে চাই। জয় গুরু জয়। কারণ আমাদের সময় প্রায় শেষের দিকে, পালাটার একটা মীমাংসা দিয়ে তারপরে হয়তো একটা দুটো করে গান আমরা গাইব, তারপরে আজকের মতো আমরা অনুষ্ঠান রেখে দেব। তুমি এসো এসো গো রাজন, এসো দণ্ড মোহনাই গো, মরা বাসাই নাই দেখো, মরা বাসাই নাই দেখো, শ্রীকৃষ্ণ কানাই গো। এসো এসো গো রাজন, সন্দীপন মনির আশ্রমে 64 দিনে 64 কলা বিদ্যা কৃষ্ণ করল অর্জন। তারপরে বিদায় নিতে গেল যখন, যখন গুরু মায়ের কাছে গিয়ে কৃষ্ণ দেখো বিদায় চায়, ডাক দিয়ে কয় মা বলে কৃষ্ণকে ডাকবে আমার, আমার পুত্র জলে ডুবে মারা যায়, পুত্র জলে ডুবে মারা যায়, পুত্র ফিরিয়ে তুই গুরু দক্ষিণা দে গো। এসো এসো গো রাজন, সন্দীপন মনির পুত্র মধুমঙ্গলকে শঙ্খচূড় নিয়ে গেল ওই পাতালপুরে, তাকে তো ফেলে নাই মেরে, ওরে পাতালপুর থেকে ফিরিয়ে এনে গুরু দক্ষিণা সে দেয় গো। এসো এসো গো রাজন, আবার ব্রাহ্মণ সেজে যেদিন গেল কর্ণের ঘরে, পুত্র কেটে সেবা দিল ব্রাহ্মণের, যখন বিশুকে তুকে করাতের তলায় দিল, মায়া বিশুকে তু বানালো কৃষ্ণ নট বড়, আসল বিশুকে তু খেলার মাঠেই ছিল, আসল বিশুকে তু খেলার মাঠেই ছিল, কাটা নাহি যাই গো। এসো এসো গো রাজন, বলেছে পুত্রর মুন্ড কোন জায়গায় গেল, তাহলে সেই মুন্ডর কথা শোনো, মুন্ড কোথায় আছে? ওরে কাটা বানে মুন্ড নিয়ে বান ছুটে যায়, সুধন্যার কাটা মুন্ড সদাই কৃষ্ণ কৃষ্ণ কয়। আবার প্রয়াগ তীর্থে ধ্যানে বসেছিল শিব মৃত্যুঞ্জয়, যখন ওই কাটা মুন্ডের মুখে কৃষ্ণ নাম শুনতে পায়, ওরে নাম শুনে শিবের ধ্যান ভেঙে গেল, যখন সুধন্যার মুন্ডু দেখতে পেল শিব ঠাকুর মুন্ডু ধরে নিল, মুন্ডু তখন ধরে নিল, মুন্ডু প্রয়াগেতে রই গো। হরিবাল হরিবাল হরিবাল, ওই পুত্র দেখার বাসনা যদি থাকে তোমার শীতে, মুন্ডু আসে প্রয়াগ তীর্থে শিবের কাছে, ওরে তুমি সে ঠায় দাও না ছুট, ফুটে সিঁড়ে কাছে মুন্ডু রইল তাহলে প্রাকৃত্য শিব গোসাই বসে রয়, সেখানে আমার পুত্রের মুন্ডু রয়। তাহলে এবারে আমাকে দাও বিধান, হে কৃষ্ণ দাও আমায়, যে আমার এই সন্তানের দেহের যে দাহন করতে হবে তাহলে লাগবে চন্দন কাটার ঘি। কি বাবা, তাই না? রাজার ছেলে, সাধারণ কাঠ দিয়ে পোড়ানো যাবে না। আর যুদ্ধ করতে গেলে বাবা অনেক অর্থ খরচা হয়ে যায়, আমরা জানি। আজকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সে জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। তদ্রুপ ঠিক তাই আমার রাজকোষ হয়ে গেছে ফাঁকা, তাহলে কেমন করে করব আমার পুত্রের দেহের সৎকার? তবে আরো একটু শোনো, কারণ তোমার জ্বালার চাইতে তোমার বৌমার জ্বালা বেশি। আগে তোমার বৌমার একটা গতি করে দিয়ে নেই নাকি বাবা? আচ্ছা আচ্ছা। কারণ এই অল্প বয়সে স্বামী মারা গেছে, যে দেহেরও তো একটা খোরাক আছে। তবে চিন্তার কোনো কারণ নাই, একেবারে সব জ্বালা মিটিয়ে দিব। আগেই বলেছে আমি কৃষ্ণ কানাই। এবার প্রভাবতীর হবে গতি, তার দেহের রতি হবে এবার ঊর্ধ্ব গতি। ওরে খিচুড়ি মুদ্রা করবে গ্রহণ, দেহের ধারা উল্টাইয়ে যাবে যখন। আজ হতে প্রভাবতীর দেহের জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে, তার কাম পালাবে দেহ ছেড়ে। শুধু কি তাই? আমি কৃষ্ণ আশীর্বাদ করলাম, আজ হতে তোমার বৌমার রজগতি হবে না, তোমার বৌমার দেহের কাম থাকবে না, এবং তোমার বৌমা নিত্য নিত্য স্বামী সঙ্গ করবে। সেটাও শোনো কিভাবে। প্রভাবতী আজ হতে কৃষ্ণ নামের মালা করবে গ্রহণ, দাদো সঙ্গে তিলক করবে ধারণ, মালাতে কৃষ্ণ নাম জপবে অনক্ষণ, কৃষ্ণ নাম জপবে অনক্ষণ। চিন্তার কিছু নাই গো। আরো শোনো, তুমি বলছো তোমার পুত্র মরে গেছে, একদিন তুমিও যাবে, সকলকেই যেতে হবে। তবে চন্দ্র সূর্য যতদিন রবে এই ধরার পরে, তোমার পুত্র বেঁচে থাকবে সাধু গুরু বৈষ্ণবের বাজারে। ওরে জপের মালার সাক্ষী মালা হইয়া তোমার পুত্রের মুন্ড দিবে দিয়া, যখন প্রভাবতী মালা করিবে গ্রহণ। এই নাম জপের সঙ্গে স্বামীর সঙ্গ হবে তখন। তবে শোনো, শুধু তুমি নয়, তোমার বৌমার একটা কর্তব্য আছে। পরম বৈষ্ণব তোমার পুত্র এবং তোমার বৌমা। মুন্ডু না হয় চলে গেছে, দেহ তো পড়ে আছে, দেহের একটা গতি করতে হবে। আর যেহেতু একজন বৈষ্ণব, তুমি বৈষ্ণব সেবার আজ করবে আয়োজন। তোমায় আমি বলি রাজন, তুমি সেবা দিবে বৈষ্ণব সুজন। কারণ যেহেতু দেখবেন কেউ যদি মন্ত্র গ্রহণ করে, গুরু আশ্রিত হয়, গুরুদেবও কিন্তু বলে যে বাবা তুই একজন বৈষ্ণবকে নিমন্ত্রণ করিস, একটু বৈষ্ণব সেবা দিতে হবে। এই যে তোমার বৌমা যে নামের মালা নিবে, তো বৈষ্ণব সেবার আয়োজন তো করতেই হবে। হ্যাঁ বাবা, তবে শোনো, বৈষ্ণব সেবারও কিন্তু একটা নিয়ম আছে। তুমি রাজা, তুমি জানো কি না বৈষ্ণব সেবার নিয়মটা? একবার শুনে নাও। যদি কোনো রাজাতেও বৈষ্ণব সেবা দেয়, ওই অহংকারের চূড়া থেকে আগে নেমে আসতে হয়। ওরে ভিক্ষার ঝোলা করতে হয় ধারণ, না হলেও কমপক্ষে তিন বাড়িতে আসে ভিক্ষার প্রয়োজন। ভিক্ষার চাল ছাড়া ভোগ গোবিন্দ করে না গ্রহণ, ভিক্ষার চাল ছাড়া ভোগ করে না গ্রহণ। তোমারে জানাই গো এসো এসো এই যে অনেকে মহাপ্রভুর ভোগ দেয়, হয়তো টাকা পয়সা আছে, টাকা পয়সার অভাব নাই, একেবারে সেই আয়োজন করে মনের মধ্যে অহংকার। এলাকায় অনেক ভোগ হয়, আমি যা খাওয়াবো, দুই চার দশ গ্রামে কেউ খাওয়াই নাই, এই রকম খাওয়া কেউ খায় নাই, আজকে দেখিয়ে দিব খাওয়া কাকে কয়। জন্মের খাওয়ার কি খাওয়া, জন্মের খাওয়া খাওয়াবো, এতে শুধু টাকা পয়সা খরচ হবে, এতে কিন্তু বৈষ্ণব সেবা হবে না, মহাপ্রভুর ভোগও হবে না। মহাপ্রভুর ভোগ যদি দিতে হয়, বৈষ্ণব সেবা যদি দিতে হয়, না হলেও তিন বারি ভিক্ষা করতেই হবে। মূলত বৈষ্ণবের সাড়ে তিন বারি ভিক্ষার প্রয়োজন। এবার সাড়ে তিন বারি ভিক্ষা কারে কয়? তিন বারি যখন ভিক্ষায় গেল, তিন বাড়ির থেকে যখন ভিক্ষা নিল, এবার চার নম্বর বাড়িতে যখন যাবে, ওই চার নম্বর বাড়ির থেকে যখন বৈষ্ণবের ঝোলায় ভিক্ষা দিবে, ওই ভিক্ষা দেওয়ার পরে ওই ঝোলার থেকে যিনি ভিক্ষাটা দিল তাকে এক মুষ্ঠ চাল তুলে দিতে হয়, এটাকে সাড়ে তিন বারি ভিক্ষা কয়। এবার তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, সময় বয়ে যায় গো এখন, দোষাদোষীর দরকার নাই তোমার আর কৃষ্ণ ধর, কৃষ্ণের কোনো দোষী নাই গো। তবে মায়েরা বাবারা যারা আছেন, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করলে তার একটা দক্ষিণা দিতে হয়। কীর্তনের আসরে গেলে, গীতা পাঠের আসরে গেলে, ভাগবতের আসরে গেলে। তাই আজকে সেই পরম ভক্ত সুধন্যা, তার উদ্দেশ্যে আজকে এই বৈষ্ণব সেবার আয়োজন। যদি মনপ্রাণে চায় অবশ্যই আপনারা দক্ষিণা দিবেন, যদি মন চায়।